আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে জাকিয়া সুলতানা ঝুমুরাপুর লিখা শিমুল ফুল গল্পের 17তম পর্ব। আশা রাখছি শেষ পর্যন্ত দেখে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। গতকাল শওকত হলদারের মুখে শিমুলের আহত হবার খবর শুনে এমপি ইউসুফ আবদুল্লাহ আসতে চায়। জানা শিমুলের অসুস্থ অবস্থা দেখা উচিত, তাই তিনি আসবেন। উনি নিজে আসতে চাইছেন না করে কিভাবে? শওকত হলদার বলেন, ভাইজান অবশ্যই আসবেন, সাথে আপনার পরিবারকে সবাইকে নিয়ে আসলে আরও খুশি হব। ইউসুফ সাহেব মাথা নিয়ে জানায় আসবে। শওকত হলদার বাড়িতে এসে আয়োজনের ব্যবস্থা করে, কোনো কিছুতেই যেন কমতি না পড়ে। এই সুযোগ যদি কাজে লাগানো যায় তাহলে তার কপাল খুলে যাবে। কিন্তু শিমুল গর্তটায় বুঝল না, কই এমপির বাড়ি আর কই মিজানের বাড়ি, ভাবলেই তার গা কিটকিট করে ওঠে। ছেলের রুচি যে এত নিচে যাবে তা তো তার ধারণাই ছিল না। মজিব হলদার বলেন, কোনোভাবেই ওই হোটেলওয়ালার মাইয়া এ বাড়িতে আনা যাবে না। শওকত বলল, কিন্তু আপনার নাতির ঘাড় কিন্তু তেরা। ঘাড় তেরা, সোজা করে নিবি? শওকত হলদার মাথা নাড়ে। দুপুরের দিকে এমপি সাহেব আর তার পরিবার নিয়ে আসে। ওনার মূল উদ্দেশ্য ছিল শিমুলের সাথে ওনার বাগনি দেখা করানো। ওনারা এসে হলদার বাড়ির ড্রয়িং রুমে বসে, কিন্তু শিমুলকে কোথাও দেখতে পায় না। ইউসুফ সাহেবের বাগনি অন্তরা এদিক ওদিক চোখ ঘুরিয়ে তার মামার বর্ণনা অনুযায়ী ছেলেটাকে খোঁজে, কিন্তু চোখে পড়ে না। শওকত হলদার কয়েকবার তার আব্বার দিকে তাকিয়ে ইশারা করে শিমুলকে নিয়ে আসার জন্য। মজিব হলদার উঠে শিমুলের রুমের দিকে যায়। শিমুল গাড়ির শব্দ, মানুষের কথাবার্তার শব্দ সবই শুনতে পায়। শওকত সাহেব বলেছিল ওনারা আসলে দরজা গিয়ে এগিয়ে আনতে, কিন্তু শিমুল ইচ্ছা করেই যায়নি। এ বাড়িতে আগুন লাগিয়ে দিতে ইচ্ছা করছে, তাকে কিনা অন্য মেয়ে দেখতে এসেছে, এর চেয়ে বিষাক্ত অনুভূতি আর কিছুই হতে পারে না। ক্ষমতার লোভে তার বাপ দাদা তাদের ইচ্ছা চাপিয়ে দিতে একটু কৃপণতা করছে না। শিমুল কখনোই এই বিয়ে করবে না। তার যে প্রিয় ফুল আছে, যে ফুলটা শিমুলের একান্ত প্রিয় ফুল। আচ্ছা, পুষ্প যদি এসব জানতে পারে তাহলে কি শিমুলকে ভুল বুঝবে? শিমুল ভাবতে পারে না, দুই হাতে চুল টেনে ধরে। মজিব হলদার দরজা ঠেলে ভিতরে আসে। শিমুল, ওনারা এসে পড়েছে, দেখা করবি চল। দাদার কথা শুনে শিমুল ব্রোকোচকে বলল, আমি এই বিয়ে করবো না, দেখা টাকাও সম্ভব না। মজিব হলদারের মুখে অন্ধকার করে বলল, তুই বিয়ে করবি না বললে তো আর হবে না, আলাদিনের দৈত্য চেরাগ নিয়ে এসেছে, তাকে কি ফিরিয়ে দেওয়া যাবে? ওনার কথা শুনে শিমুল বলল, তোমরা এত লোভী, পুষ্পকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। মজিব হলদার বলল, জলদি আয়, তা না হলে কি হবে বুঝতেও পারবি না। এটা বলে উনি চলে যায়। শিমুল যায় না, নাকের পাটাতন ফুলের রাগ বাড়ছে, মনে হচ্ছে তার আব্বার সাথে তার দাবা খেলতেই হবে। সুন্দর করে বলল, কথার দাম দিল না, এবার একটু খারাপই হোক, বেয়াদবের তকমা গায়ে লাগাক, তারপরেও পুষ্পকে তার চাই চাই। কিছুক্ষণ পরে ফুলি আসে, ভাইজান আপনারে ডাকে আয়েন। ফুলির হাসি খুশি মুখ চুপসে গেছে। শিমুল বলল, এতক্ষণ লাফালি, এখন মুখ এমনি রাখছিস কেন? ভাইজান হ্যাঁসা কথা কই, মাইয়াডা সুন্দরী কিন্তু লাজ সরম নাই, গেলেই বুঝবেন। সি 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 সি, অজানা মেয়ের বদনাম শুনতে শিমুলের ভালো লাগে, সে বলে আচ্ছা যা। শিমুল ড্রয়িং রুমে গিয়ে সবার সাথে পরিচিত হয়। মুখটা অন্ধকারকে রেখে যেন বুঝিয়ে দিতে দিচ্ছে তার অমতার কথা। অন্তরা শিমুলকে দেখে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে, তার মামার বর্ণনার থেকেও সুন্দর। সবার সামনে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে শিমুল। এই মেয়ের বেহায়াপনা দেখে রাগে দুই চোখ চেপে ধরে। তাকে এমন করে দেখবে শুধু পুষ্প, অন্য কেউ দেখলে তার জলে সহ্য হয় না। মেয়েটা উগ্র কাপড় চোপড় পরে এসেছে, আর এই জন্যই ফুলি সিসি বলছিল। ইউসুফ সাহেবের সাথে শিমুল এটা সেটা বলে, কিছুক্ষণ পরে বলা হয় দুজনকে একান্তে কথা বলার জন্য। শিমুল দাঁতে দাঁত চেপে তার মায়ের দিকে তাকায়। রাবের খুব অসহায় লাগছে, মেয়েটাকে তার মোটেও পছন্দ হয়নি। তার উপর ছেলে পুষ্পকে ভালোবাসে, কিন্তু স্বামী শ্বশুরের উপর কথা বলার কোনো সাহস নেই। অনিচ্ছা থাকা সত্ত্বেও শিমুল উঠে দাঁড়ায়। এই মেয়েকে যদি পুষ্পের কথা বলে বোঝানো যায়, শিমুলের সবচেয়ে পছন্দের জায়গা হলো তাদের বাড়ির ছাদ। কিন্তু অন্তরাকে নিয়ে সে মোটেও ছাদে গেল না, বাহিরে বাগানে গেল। পছন্দের জায়গায় পছন্দের মানুষ নিয়ে যেতে হয়। শিমুল বাগানে দাঁড়িয়ে আছে, কি বলবে কোনো কথা খুঁজে পাচ্ছে না। তার শুধু মনে হচ্ছে পুষ্পকে যদি দেখে বা শুনে তাহলে মরে যাবে। অন্তরাই বলে, আপনাকে আমার ভালো লেগেছে। শিমুল মাথা তুলে তাকায়, মুহূর্তে চোয়াল শক্ত হয়ে যায়। এই মেয়ে তো ভারী নির্লজ্জ। শিমুল পুষ্পের কথা বলবে তখনই মজিব হলদার এসে উপস্থিত হয়। উনি জানতেন শিমুল পুষ্পের কথা বলবে, তাই তো এসেছেন। কি কথা বলো তোমরা, আমি শুনলে সমস্যা হবে? অন্তরা হেসে বলল, না দাদু সমস্যা নেই। শিমুল বুড়ার ভীমরতি দেখে মনে মনে গালি দিয়ে জাত উদ্ধার করে নেয়। মাথা নেড়ে বলল, তোমরা কথা বলো, আমি আসছি।
খেপা সিংহের মতো দ্রুত পায়ে হেঁটে বাড়ির ভিতরে ঢুকে যায়। পুষ্প ছাড়া দুনিয়ার আর কোনো কিছুই ভালো লাগছে না। আজকে রাতে বিহিত করতে না পারলে পুষ্পকে নিয়ে সেখান যেখানে ইচ্ছে চলে যাবে। সারা সমাজকে গুরুত্ব দিয়ে তার ইচ্ছার কথা ভাবে না, তাদের মান সম্মানের দিকে তাকিয়ে আর কোনো লাভ নেই, থাকুক তারা তাদের সমাজ নিয়ে। অন্তরা শিমুলের যাওয়ার দিকে তাকিয়ে থাকে, ছেলেটা রেগে আছে নাকি? রাগলেও এত ভালো লাগে। মজিব হালদার অন্তরের মনের ভাব বুঝে হাসে, মাস্টার টোপ গিললেই হয়। সারা এলাকায় ছড়িয়ে পড়েছে এমপির বাগ্নির সাথে চেয়ারম্যানের ছেলে শিমুলের বিয়ে। রোকসানার পাশের বাড়ির ভাবির থেকে শুনলেন, তারপর পুষ্পের রুমে গিয়ে এগিয়ে গেলেন। তার চিন্তার ঠিক হলো, শিমুল কখনই এই বাড়িতে বিয়ে করতে আসবে না। পুষ্প আজকাল বেশিরভাগ সময় শুয়ে থাকে, সে তার মাকে দেখে উঠে বসে। রোকসানা পাশে বসে বলল, তোকে বলেছিলাম পুষ্প, আমরা গরিব, বড় লোকের চোখ যেতে পারি, চোখে যেতে পারি কিন্তু মনে না। মায়ের কথা বুঝতে না পেরে পুষ্প তাকিয়ে থাকে। রোকসানা আবারও বলে, তারা ব্যবহার করে ফেলে দিতে জানে। পুষ্প, তোরা শিমুলের মাঝে কিছু কিছু কি হয়েছে? আম্মা না ভালো, আমারে সত্যি করে বল। মায়ের কথার ইঙ্গিত বুঝতে পুষ্পর কষ্ট হয় না। তাকে নিয়ে তার আম্মার চিন্তাধারা কত নিচে নেমে গেছে এটাই ভেবে খারাপ লাগে। শিমুল চাইলে কবেই এসব হতে পারত। গভীর রাতে যখন হিজল গাছের নিচে দেখা করত, তখন শিমুল চাইলেই পুষ্পকে একান্ত নিজের করে নিতে পারত। কিন্তু শিমুল যে ভিন্ন, আগে পুষ্পর ইচ্ছার গুরুত্ব দেয়, পুষ্প এগিয়ে গেলেই শিমুল সঙ্গ দেয়, তাদের মধ্যে কোনো নোংরামি নেই। মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মা আমি আর শিমুল এত খারাপ না, প্রেম করলেই মানুষ খারাপ হয়ে যায় না। পুষ্পের বিশ্বাস দেখে রোকসানার খারাপ লাগে। শিমুলের বিয়ের কথা শুনলে মেয়েটা কিভাবে নেবে? আমি জানতাম শিমুল তোকে বিয়ে করবে না। পুষ্প শান্ত গলায় জোর দিয়ে বলল, বিয়ে করবে আম্মা, আমি জানি, শিমুল আমাকে কথা দিয়েছে। আজকে শিমুলের বাড়িতে তার হবু স্ত্রী এসেছে, সারা গ্রামে হইচই পড়ে আছে। পুষ্প কপাল কুচকে তার আম্মাকে দেখে, পাগলের মতো কি বলে, শিমুল কি তাকে ছাড়া অন্য কোথাও বিয়ে করবে? এটা কি সম্ভব? নাকি শিমুলের দিক থেকে তাকে ফেরানোর জন্য তার আম্মা মিথ্যে বলছে? মাথা নেড়ে বলল, আমি বিশ্বাস করি না। তুমি মিথ্যা বলছো, রোকসানা তার ছেলের হাসি দেয়। এমপির ভাগ্নির সাথে বিয়ে ঠিক হয়েছে, এত বড় লোক ছেড়ে আমাদের মতো গরিবের ঘরে আসবে? পুষ্পর ডাগর চোখে পানি জমে, তার মায়ের মুখ দেখে মনে হচ্ছে না মিথ্যে বলছে। চোখ ঘুরিয়ে অন্যার কোণা দিয়ে চোখ মোছে। রোকসানা বলে, সারা এলাকার মানুষ জানে, আর তুই কিনা এই বেইমানের জন্য আমাদের কষ্ট দিলি? পুষ্পর বুকটা দুমড়ে মুচড়ে যায়, তার শিমুল এমন কাজ করবে কেন? গলার স্বর কেঁপে যায়। তার আম্মাকে বলে, তোমার ফোনটা একটু দাও, শিলাকে একটা ফোন দেব। রোকসানার সঠিক খবর জেনেই পুষ্পকে বলেছে, তাই তিনি ভাবলেন শিলাকে ফোন দিলে কি এসে যায়। বিয়ে তো ঠিকই, ফোনটা পুষ্পকে দিলে পুষ্প ফোন হাতে উঠোনে চলে যায়। রোকসানা জানে পুষ্প আরও কাঁদবে। পুষ্প শিলাকে ফোন দেয়। শিলা পুষ্পের ফোন ধরে উত্তেজিত গলায় বলে, শিলা, শিমুলের নাকি বিয়ে ঠিক হয়ে গেছে? শিলা চুপ করে থাকে, কিভাবে বলবে? শিলার চুপ থাকা দেখে পুষ্পর বুকে ভয় নেড়ে ওঠে, মনে মনে আল্লাহর কাছে বলতে থাকে সব যেন মিথ্যা হয়। শিলা, শিলা বলে, আমি জানি না। পুষ্পের বিশ্বাস হয় না, তিয়াস শিমুলের কাছের বন্ধু, সবার আগে তিয়াসের জানার কথা। শিলার প্রথমে নিশ্চুপতা, এরপরে হঠাৎ করে বলার কথা মানে মনে ধরতে পেরে পুষ্প জোর জোর করে কেঁদে দেয়। সত্যি শিলা? হ্যাঁ, আমিও প্রথমে বিশ্বাস করতে পারিনি। পুষ্প জোরে শ্বাস ফেলে পিছনে ফিরে দেখে কেউ আছে কিনা, তারপরে বলল, ওনাকে ফোন দিয়ে বলবি রাত 12টায় হিজল গাছের নিচে আসতে, আমি থাকবো, বলবি এটা পুষ্পের লাস্ট আবদার। পুষ্প ফোন কেটে দেয়, চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়ে। রোকসানা আর মেয়ের কাছে যায় না, থাকুক একলা, বোঝেনি কিসে ভালো আর কিসে মন্দ। পুষ্পের বুকটা বোবা কান্নায় ভেঙে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে, সে এখনও বিশ্বাস করতে পারছে না শিমুল তাকে ছেড়ে অন্য কাউকে বউ বানাবে। শিমুল কি ভুলে গেছে? পুষ্প নিজের হাতে নিজে কামড় দেয়, নিশ্চুপভাবে কাঁদে, কান্নার ধমকে শরীর কেঁপে ওঠে। সে শিমুলকে ছাড়া বাঁচতেই পারবে না, তবে শিমুল পারবে না, পারলে কি আর বিয়ে ঠিক হতো? কিন্তু তার বিশ্বাস হতে চায় না, শিমুলকে যে খুব বিশ্বাস করে, তার শিমুলের উপর ভরসা আছে, তার খুব কষ্ট, বৃথা ভালোবাসা, বৃথা সব বৃথা। সন্ধ্যার দিকে শিলা ফোন করে জানায় পুষ্প দেখা করতে চায়। শিমুল বুঝতে পারে পুষ্প অবধি খবর চলে গেছে, পুষ্পর সামনে কীভাবে যাবে, সেখানে মেয়ে হয়ে পুষ্প প্রতিদিন লড়ে যাচ্ছে আর সে কিনা বিয়ের আসরে যোগ দিচ্ছে। রাগে শরীর রিড়ি করে ওঠে। রাত 10টার দিকে শিমুল সহ কোথাও হলদারের কাছে যায়। তিনি তখন ড্রয়িং রুমে বসে তার আব্বার সাথে কথা বলছিলেন। শিমুল গিয়ে বলল, আব্বা এই বিয়ের কথাবার্তা এখানেই থামিয়ে দিবেন। সকথ হলদার বললেন, তোমার কথা শুনতে হবে নাকি? জীবনটা আমার, তাই আমার কথাই প্রথম। সকথ হলদারের রাগ হয়, শিমুল বদমেজাজি, কিন্তু আজকের মেজাজ তার ভালো লাগছে না। বেয়াদব মুখোমুখি তর্ক করে, থাপ্পড় দিয়ে গালের দাঁত ফেলে দিব। শিমুল তার আব্বার চেয়ে রেগে যায়, চিল্লিয়ে বলে, মারানের যাই করেন, বিয়ে আমি করবো না, আমার পুষ্পকেই লাগবে, শুনেছেন?
পুষ্পের নাম শুনে শওকত হলদারের কপালের রব রাগে ভেসে ওঠে। দুই পয়সার মেয়ের জন্য কিনা চাঁদ হাতছাড়া করবে, আর একবার ওই ফকিরনির নাম নিবি না। ছোট্ট লোকের বাচ্চা কোথাকার, চেয়ারম্যানের ছেলে দেখে মেয়েকে লেলিয়ে দিয়েছে। ব্যাস স্বামী, শিমুল এগিয়ে এসে বলল, বাজে কথা বলবেন না। কি করবি বললে? যে মুখে আমার পুষ্পের নামে বাজে কথা আসবে সেই মুখ ভেঙে দেব। উপস্থিত সবাই শিমুলের কথায় চমকে যায়। শওকত হলদার শিমুলের গালে প্রচণ্ড জোরে থাপ্পড় দেয়। শিমুল চোখ বন্ধ করে হজম করে, তারপর দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এই বাড়িটা তাকে শান্তি না, অশান্তি দেয়। আজকে পুষ্পের ভাগ্য ভালো, রোকসানা পিছনের দরজায় তালা দেয়নি। 12টার কাটায় যাওয়ার 5 মিনিট আগে পুষ্প বেরিয়ে পড়ে। আজকে হয় বাঁচবে না হয় মরবে, কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। সন্ধ্যা থেকে কাঁদতে কাঁদতে চোখ ফুলে উঠেছে। দ্রুত পায়ে হিজল গাছের নিচে গিয়ে দেখে শিমুলের বাইক দাঁড় করানো। শিমুল গাছের হেলান দিয়ে বসে আছে, পুষ্পকে দেখে উঠে দাঁড়ায়। পুষ্প শিমুলকে দেখে মুখে হাত চেপে কেঁদে ওঠে। সামনে দাঁড়ানোর মানুষটা তার না, এই বুকের শান্তি পুষ্প আর কুড়াতে পারবে না, এটা ভেবে পুষ্প শরীরে হারানোর বিষ ব্যথা ছেয়ে যায়। পরিণতি যদি এমন হয় তাহলে এত মধুর সূচনার কী দরকার? ধীর পায়ে এসে শিমুলের সামনে দাঁড়ায়। শিমুল কিছু বলার আগে পুষ্প কাঁপা গলায় থেমে গিয়ে বলল, কখন এসেছো? পুষ্পর কাঁপার স্বর শুনে শিমুলের মনে খারাপের আলাপন আরও বেড়ে যায়। আস্তে করে বলে, কিছুক্ষণ আগে। অথচ শিমুল গত 2 ঘন্টা ধরে এখানে এসে বসে আছে। পুষ্প মাথা উঠিয়ে তাকায়। শিমুল দেখে লাল চোখ জোড়ায় ব্যথারা ভিড় জমিয়েছে। পুষ্প ঠোঁট মৃদু কাঁপে, কথা বলার চেষ্টা করে দেখে কথা বের হচ্ছে না। বহুক্ষণ পর বলল, এটাও হওয়ার ছিল? শেষমেশ তুমি আমাকে মেরে ফেললা, কিভাবে পারলা শিমুল? বুক কাঁপল না? পুষ্প হাতের উল্টো পিঠে দিয়ে চোখ মোছে। সে কখন থেকে চোখ মুছতে মুছতে চোখের বর্ণ লালাকার ধারণ করেছে। শিমুলের বুকটা কষ্টে কামড়ে ওঠে। তার পুষ্প যেন তাকে ভুল না বোঝে, এক পা এগিয়ে বলল, এগুলো কি বলো? পুষ্প কেঁদে কেঁদেই বলল, বিয়ে তো করতেছো জানিসও। শিমুলের খুব অসহায় লাগে, ঘরেও কাউকে বোঝাতে পারে না, বাহিরেও পারে না, গলার স্বর মরে যায়, চুপ করে থাকে। শিমুলের চুপ থাকায় পুষ্প হঠাৎ করে চিৎকার করে বলল, আমি তোর জন্য কি না করেছি? প্রতিদিন মায়ের খাই, বকা খাই, আব্বা আমার প্রিয় মেয়ে এখন চোখের বিষ, আমার সাথে কেউ কথা বলে না, আর তুই কিনা বিয়ে করতেছিস, বেঈমান! পুষ্পের ক্ষতবিক্ষত কথাগুলো শুনে শিমুলের চোখে পানি চিকচিক করে। এই মেয়েটা তাকে ভুল বুঝলে সে মরে যাবে। উতলা হয়ে বোঝানোর জন্য বলল, আমি তোকে ছাড়া কাউকে বিয়ে করব না, বিশ্বাস নাই আমার উপরে? পুষ্পের খুব বিশ্বাস আছে, জীবনের প্রতিটা পথে বিশ্বাস করতে চায়। কিন্তু মেয়ে কেন আসবে, বিয়ে কেন ঠিক হবে, আর বিয়ে ঠিক হয়েছে হয়ে যেতে কতক্ষণ? আমি সব শুনেছি। ভুল শুনেছ। পুষ্প শিমুলের চোখের দিকে তাকিয়ে দেখে শিমুলের বড় বড় উজ্জ্বল চোখ থেকে ফোটা ফোটা পানি গড়িয়ে পড়ছে। তা দেখে পুষ্প নিজের চোখে পানি মুছে বলে, কাঁদো কেন? তুমি কাঁদো কেন? হারিয়ে ফেলতেছি যে তাই কাঁদি। শিমুল পুষ্পের হাত ধরে বলে, বলেছিলাম তো আমাকে বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে, তা না করে উল্টা ভুল বোঝা হচ্ছে। এই মুহূর্তে তোমার সাপোর্ট না পেলে আমি শক্তি পাব কই জান? পুষ্প বলল, বিয়ে ঠিক, আর কি শুনব? তারপর থেকে শিমুলের বুকে হাত রেখে বলল, এই বুকে রাজত্ব শেষ। শিমুল সাথে সাথে পুষ্পকে বুকে চেপে ধরে বলল, এই শিমুলের উপর শুধু তোর রাজত্ব, এই উল্টাপাল্টা কথাগুলো আর বলিস না ফুল। তারপর একে একে ফুল শিমুল পুষ্পকে সব খুলে বলে। সব শুনে পুষ্প শিমুলের প্রশস্ত বুকে নিজেকে মিশিয়ে দেয়। তখনও চোখে দিয়ে অজোরে পানি পড়ছে। শিমুল 2 হাত দিয়ে পুষ্পকে ধরে রাখে, যেন ছাড়লেই হারিয়ে যাবে। আমি খুব ভয় পেয়েছিলাম, এই বুঝি আমার শিমুল অন্য কারো হয়ে গেল। শিমুল শান্ত চোখে পুষ্পকে দেখে, তারপর পুষ্পের কপালে নিজের কপাল ঠেকিয়ে বলে, শিমুল বেঁচে থাকলে পুষ্পর, আর মরে গেলে তো গেলই। পুষ্প শিমুলের গালে হাত রেখে বলল, জান এত ভালোবাসি। পুষ্পের কথা শুনে শিমুল পুষ্পর কপালে চুমু খায়। এই মেয়েটাকে দেখলেই শান্তি লাগে বুকে, বুকটা ভরে যায়। এত কাঁদে কেউ, কি অবস্থা করেছে? পুষ্প কান্না বেজে মুখে হাসে। কিছু সময় দুজন চুপ করে থাকে, কান্না বলে দুজনের মুখে ফোটে মুচকি হাসি। প্রিয় মানুষ কাছে থাকলে বুঝি, এমনই শত কষ্টের পরেও কাছে আসলেও দেখলে মন প্রাণ উভয় ঠান্ডা হয়। পুষ্প শিমুলের বুকে মাথা রেখে খুব আস্তে করে ডাকে, শিমুল। শিমুলের বুকটা সুখে ভরে যায়। একটু শান্তি লাগবে। শিমুল পুষ্পর মুখটার দিকে তাকিয়ে বলল, শান্তি হচ্ছে না? পুষ্প মাথা নেড়ে বলে, না,
শিমুল জিভ দিয়ে ঠোঁট বিজিয়ে নেয়। আর কি চাই? পুষ্প কথা বলে না, শিমুলের ছাই রঙের টি শার্ট শক্ত করে ধরে। শিমুল বালিকার অব্যক্ত ইচ্ছে বুঝে নেয়, হাসে, মাথা নিচু করে বলল, একবার ভুল হয়েছে, বিয়ের আগে আর না, এগুলো খারাপ কাজ, আজকে একটু খারাপ হই। কি অবুঝপনা আবদার, পুষ্প নিজে এমন বলছে, শিমুল তো পুরুষ, তার উপরে পাগল প্রেমিক, এমন আবদার উপেক্ষা কি করে করে? মাথা নিচু করে আফিম বক্স খুলে দেয়। পুষ্প চুপ করে শিমুলের ঠোঁটে চুমু খায়, তারপর মাথা নিচু করে বলে, বাড়ি যাব। শিমুলের হাতের বাঁধন শক্ত হয়, নিঃশ্বাস ততক্ষণে আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় নেমেছে। ফিসফিস করে বলল, নিজের শান্তি খুঁজে নিলেই তো, নিলেই কি হবে, আমারও চাই। পুষ্প মাথা নিচু করে শিমুল পুষ্পের মতো করে টুপ টুপ চুমু খেয়ে বলে, খুব শীঘ্রই বেশি খারাপ হওয়ার রাস্তা বের করছি। পুষ্প কিছুই বলে না, শক্ত করে শিমুলকে আবার জড়িয়ে ধরে, এত জোরে ধরে যে যেন বুকেই ঢুকে যাবে। শিমুল হেসে বলে, ঢুকে বুকে ঢুকে পড়বে নাকি? পুষ্প চুপ করে আছে। শিমুল তার বলিষ্ঠ হাত দিয়ে নরম শিমুল তুলুকে ধরে বলে, তোমাকে বুকে নিলে এত শান্তি লাগে কেন? সব কষ্ট দূর হয়ে নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে হয়। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের গল্পের পর্ব। কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক স্টোরির সাথে অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।